নমস্কার বন্ধুরা, সোনার হিসেবে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাবো তার নাম হলো চিকেন ঘি রোস্ট। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের রান্নাটা। সবার আগে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় চিকেনের লেগ। সেইটাকে আমি দই, টক দই, নুন, হলুদ আর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাও মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে একটু লাল লাল করে চিকেন লেগ পিসগুলো ভেজে আমি তুলে রাখবো আলাদা একটা পাত্রে। ততক্ষণে আমি দুটো মশলা রেডি করে নেবো। একদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, আর আরেক দিকে কাজু, টক দই, চারমগজ আর অল্প একটু পোস্ত। তারপর তেলের মধ্যে আবার কিন্তু কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, কারণ অলরেডি চিকেনটা আমার ভাজার সময় একটু কড়াটা ব্ল্যাকিশ হয়ে গেছিলো। তো আমি কড়াটাকে ধুয়ে নিয়ে দিয়ে দেব কড়াই গরম করে 2 চামচ মতো ঘি। তারপর দিয়ে দেব ওই আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা বাটা যে মশলাটা সেটা। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আমি কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপর মশলা যখন কষে যাবে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের লেগ পিস দুটো। ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি চিকেনটা সেদ্ধ করে নেব। তারপর চিকেনটা যেই আমার 70% মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব ওতে কাজু বাদাম, টক দই, চারমগজ বাটা আর সাথে তোমার ওই পোস্ত বাটাটা। ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ক্রিম, ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। তোমরা চাইলে দুধের সরটাকেও কালেক্ট করে দিতে পারো। তারপর ভালো করে চিকেনটা সেদ্ধ করে নিয়ে আমি গ্যাসটা, ফ্লেমটাকে অফ করে দেবো। দেখো আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে আর আমার চিকেন ঘি রোস্টও রেডি। এটা কিন্তু একদম থকথকে হবে গ্রেভিটা, একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে খেতে। মামা তুমি কি খাচ্ছ? চিকেন ঘি রোস্ট। চিকেন ঘি রোস্ট, বাবা বাবা, কেমন হয়েছে মামা? ভালো ভালো হয়েছে, টেস্টি টেস্টি খেয়ে না।